সমন্বয়হীনতা আর অগোছালোভাবেই শুরু হলো ষাটোর্ধ্ব মানুষকে করোনার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম। রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে চলমান টিকা কার্যক্রমের সাথেই চলবে বুস্টার ডোজ দেয়া। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। বেশ রাত করে এসএমএস পেয়েছেন অনেকে, তাই সকাল হতে না হতেই তড়িঘড়ি করে ছুটে এসেছেন টিকা কেন্দ্রে। তবে এখানে এসে জানতে পারছেন সুরক্ষা অ্যাপ থেকে তাদের জন্য নতুন একটি টিকা ফর্ম দেওয়া হচ্ছে, যাতে থাকছে বুস্টার ডোজ দেওয়ার তথ্য লেখার জায়গা। অনেকেই না জেনে শুধু জাতীয় পরিচয়পত্র আর দুই ডোজ পাওয়ার কার্ড এনে ঢাকা মেডিকেল কলেজ টিকা কেন্দ্রে বিভ্রান্ত হয়েছেন। এখান থেকে বলছে আপনি কম্পিউটারের ওখানে যান, ওখান থেকে একটা কার্ড দেবে, সেই কার্ড অনুপাতে আমরা বুস্টার আপনার দেব। আমরা জানি না টিকা কার্ড কাকে বলে। এখানে আসার পর বলতেছে যে আপনার কাছে যা আছে এটাতে হবে না, ওই কার্ড নিয়ে আসেন, তারপরে নাতে দেবো না, দোকানে যান, দোকানে এখন যা বের করে দেন, আবার বাসে ফিরে যেতে হবে। শুরুতে অনেকটা ঝামেলা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ এসএমএস প্রাপ্ত টিকা প্রার্থী কাউকে ফিরিয়ে দেননি। যেহেতু আমরা স্বল্পতম সময় শুরু করছি এবং আমাদের হেল্প ডেস্ক আছে, টিকার ফর্মটা খুব একটা ম্যান্ডেটরি না, আমরা আসলে আমরা কিন্তু এখানেও তাকে হেল্প করতে পারি। একজন বয়স্ক মানুষ এসে ঘুরে যাবে সেটা আমরা নিজেরাও এলাও করি না। তৃতীয় রোজের জন্য মনোনীত তালিকা যারা ছিলেন সেরকম 60 উপরে বয়স যারা, তাদেরকে আমরা 1000 জনকে মেসেজ দিয়েছি। সকাল থেকে খুব ভালোভাবে তারা এসেছে এবং সুষ্ঠুভাবে আমরা ভ্যাকসিনটা দিতে পেরেছি। বিশ্বজুড়ে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্কের মধ্যে বুস্টার ডোজ শুরু হওয়ায় স্বস্তির কথা জানালেন বয়স্করা। বিশেষ করে নানা জটিল রোগে ভুগছেন যারা, তারা বুস্টার ডোজ নিতে এসেছেন আগ্রহ ভরে। এর আগেও দুবার নিয়েছি, এটা লাস্ট, এটা হলে বোধহয় একটু ভালো হবে আরো। আর ভালো লাগছে, আমিও কোনো ফিল করছি না, হয়ে গেছে তাড়াতাড়ি। ডোজ দেওয়ার জন্য আল্লাহ সুযোগ করে দিতে, এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া। টিকাটা দেওয়ার পরে আমরা সুস্থ থাকব এই আশা করেই দিচ্ছি, আল্লাহ যেন আমাদের বিপদ মুক্ত রাখেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শ্যামলী 250 টিবি হাসপাতাল সহ রাজধানীর বেশ কয়েকটি কেন্দ্রে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। হাসপাতালগুলোর সক্ষমতা অনুযায়ী এই ডোজের সংখ্যা বাড়ানো হবে। ফাইজারের পাশাপাশি মডার্না আর অ্যাস্ট্রাজেনেকা টিকাও দেওয়া হচ্ছে বুস্টার ডোজ হিসেবে। সরকার নির্দেশনা যদি আসে কখনো যে না এখন অ্যাস্ট্রাজেনেকা দাও, মডার্না, আমরা সরকারের নির্দেশনা ফলো করি। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।